الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله، إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بزرگان محترم، আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৌলতে হেদায়াত দান করেছেন, দীন ও ঈমানের সাথে জোড়ায় রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। এখন যে মাস, আরবি মাস চলতেছে, রজব মাস, এই মাসে লাইলাতুল মেরাজ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের সান্নিধ্যে গিয়েছিলেন এই মাসে। এটা পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে। এর পূর্বে কোন নবী আলাইহিসসালামের মেরাজ হয় নাই, আর পরে তো কোন নবী আসবেই না, মেরাজের প্রশ্নই ওঠে না। একবার ঘটছে, এই জন্য বলা হয় ওই তারিখটা বারবার আসবে, কিন্তু লাইলাতুল মেরাজ আর আসবে না। সুতরাং এটাকে সবে বরাতের মতো মনে করা, এটাকে সবে কদরের মতো মনে করা, এটা আমাদের ভুল। দীনের ব্যাপারে অজ্ঞতা, কোন অবস্থাতে এটাকে লাইলাতুল বারাত আর লাইলাতুল কদরের মতো মনে করা যাবে না, কারণ ওই দুটা প্রতি বছর আসে। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর প্রত্যেক বছর আসে। অনেক খায়র ও বারাকাত নিয়ে আসে, মাগফিরাত নিয়ে আসে। ওই দুই রজনীর জন্য আল্লাহ অনেক ফজিলত বয়ান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুই রাত্রের ইবাদতের তরিকা বয়ান করেছেন। ফাসুমু ইয়াওমাহা অকুমু লাইলাহা, কি ইবাদত করতে হবে বলে দেওয়া হয়েছে। অপরদিকে লাইলাতুল মেরাজ আসেই না, তারিখ আসার এক জিনিস, লাইলাতুল মেরাজ আসার এক জিনিস, মেরাজ আসে না। এজন্য এর
কোন ইবাদত বন্দী করার ব্যাপারে কোরআনেও কোন আলোচনা নেই, হাদিসে পাকের মধ্যেও কোন আলোচনা নেই। বিশেষ কোন ইবাদত লাইলাতুল মিরাজ উপলক্ষে কোরআনেও নেই হাদিসেও নেই। এখন যদি করা হয় তাহলে সেটা হবে কারোর নব আবিষ্কৃত, আবিষ্কার করা ইবাদত হবে, অথচ কোন ইবাদত আবিষ্কৃত হইতে পারে না। কোন কিছুকে ইবাদত সাব্যস্ত করতে হলে এটা কোরআনে থাকতে হবে বা সহি হাদিসে থাকতে হবে। উম্মতের কোন অধিকার নেই একটা জিনিসকে যেটা কোরআন হাদিসে নেই তাকে ইবাদত ঘোষণা করা, তার জন্য জড় হওয়া, এটা উম্মতের কোন অধিকার নেই। এই জন্য এখানে যতটুক বিশ্বাস করতে বলা হয়েছে ততটুক বিশ্বাস করতে হবে, যতটুক শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে অতটুক শিক্ষা গ্রহণ করতে হবে। নবী আলাইহিসসালামকে মক্কা থেকে মসজিদুল আকসা বাইতুল মাকদিস নিয়ে যাওয়া হল, সেটা কোরআনের 15-12 শুরু। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا এটাকে বিশ্বাস করা ইমানের অংশ। মক্কা শরীফ থেকে বাইতুল মাকদসে যে নেওয়া হয়েছে এটা বিশ্বাস করা ইমানের অংশ, বিশ্বাস না করলে সে বেঈমান হয়ে যাবে। আবার এখানে আছে سبحان الذي أسرى بعبده عبده شبد الله تعالى رقصره تر بندك نيغلن مسجد حرام تك مسجد أقصى بيت المقدس بندك نيغلن এখান থেকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে মেরাজ সশরীরে হয়েছিল, এটা কোন রুহানি ভাবে বা স্বপ্ন যোগে হয় নাই। অনেকেই এরকম মনে করে যে মেরাজ রুহানি ভাবে হয়েছিল বা স্বপ্নের মাধ্যমে হয়েছিল, এরকম মনে করে, এইরকম মনে করে তারা তাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। যেগুলো ইমান আকিদার বিষয় এর মধ্যে সামান্য পরিবর্তন করলে মানুষ বেঈমান হয়ে যায়। সামান্য কোন একটা বিষয় পরিবর্তন করে দিলে মানুষ বেঈমান হয়ে যায়। এই জন্য আপনাদেরকে হাদিস শোনাই, من فارق الجماعة شبرا فقد خلع عن عنقه ربقة الإسلام যে ব্যক্তি আহলে সুন্নত আল জামাত থেকে সামান্যতম পৃথক হয়ে গেল, নতুন কোন বিশ্বাস গ্রহণ করল, সে তার গর্দান থেকে গলা থেকে হেদায়েতের রশিকে
ফেলে দিল, নিক্ষেপ করল। ইমান আনার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা হেদায়েতের রশি তার গলায় পরাই দেওয়া হয়। আমরা যেমন আমাদের গরুর গলার মধ্যে রশি দেই, গরু এর থেকে দূরে না যেতে পারে, ঘাস খাবে তো এর মধ্যে খেতে হবে। আমরা আমাদের গরুর গলায় পরাই দিই, আল্লাহ তার বান্দার মধ্যে, বান্দার গলার মধ্যে একটা হেদায়ত রশি পরাই দিতে, এতে কোন অবস্থায় সে সিরাতে মুস্তাকিমের বাইরে যেতে না পারে। বাইরে যেতে গেলে ওই রশি আটকে পড়বে, যাওয়ার কোন ব্যবস্থা নেই। যখন সে তার বিশ্বাসের মধ্যে নতুন কিছু ঢুকায় দেয় যেটা ইমান আকিদার মধ্যে নেই, 1400 বছর পর্যন্ত কেউ বিশ্বাস করে নাই এমন একটা জিনিস সে বিশ্বাস করে, তখন এই হাদিস অনুযায়ী হেদায়েত রশি নিজেই গলার থেকে ফেলে দিল। এখন সে ইমানের গণ্ডি থেকে বের হয়ে গেল। মান ফারাকাল জামাআতা শিবরান, শিবরান মানে এক বিঘাত, এক বিঘাত সব। ফাকাদ খালা রিবকাতাল ইসলামি আন উনুকিহি, সে তার গর্দান থেকে হেদায়েত রশিকে খুলে ফেলল। আর মেরাজ হচ্ছে সশরীরে, প্রত্যেক আসমানে গেছে, সেখানে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির পরিচয় দিচ্ছেন, তারপরে গেট খোলা হয়েছে, সেখানে কোন না কোন নবীর সাথে দেখা হয়েছে, তিনি মারহাবা দিচ্ছেন, এইভাবে 7 আসমান পার করে বিভিন্ন মাকামে গেছে, 7 আসমান পার করে মাকামে শরীফুল আখলাম, আল্লাহ তাআলার সেক্রেটারিয়েট, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা লহে মাহফুজ থেকে কপি করছে, লহে মাহফুজ থেকে কপি বানাই দিচ্ছে। এই সবে বরাতে ওটা দুনিয়ার ফেরেশতাদের কাছে হ্যান্ড ওভার করবে, ওই কপি, ওই কপি পেয়ে ফেরেশতারা বুঝবে এই বছরে কারা কারা মারা যাবে, এই বছরে কারা কারা জন্ম নেবে, এই বছর কে কোথায় কি করবে, ভালো কাজ কি করবে তাও লেখা আছে, মন্দ কাজ কি করবে তাও লেখা আছে, কে কোথায় বিপদে পড়বে তাও লেখা আছে, সব ওই লেখা আছে। ফেরেশতারা ওইগুলো আল্লাহর পক্ষ থেকে ওইভাবেই জারি করতেছে, এদিক ওদিক হওয়ার কোনো কায়দা নেই। এটাকে বলা হয় মাকামে শরীফুল আখলাম, এটা পার হয়েছে। তারপরে আরশের উপরে পড়ছে, তারপরে যায় আল্লাহর জিয়ারত, জিয়ারতের মধ্যে যে কথাবার্তাগুলো হয়েছে ওইটাই আমরা আত্মায়াতের মধ্যে পড়ি। নবীজি যখন সশরীরে আল্লাহর সাথে জিয়ারত করলেন, আল্লাহর দিদার হল, তখন যে কথাগুলো হয়েছে, নবীজি সালাম পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এল সালাম, সমস্ত মৌখিক ইবাদত, দৈহিক ইবাদত, আত্মিক ইবাদত, হে আল্লাহ আপনার জন্য, এল সালাম। আল্লাহ জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক, ও রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত হোক, ও বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। আল্লাহ জবাব দিলেন, তখন নবী আলাইহিস সালাম আবার দরখাস্ত করলেন, আল্লাহ যেসব নেয়ামতের কথা বলা হলো আমাকে তো দিবেনি, আমি তো উম্মত রেখে আসছি,
ওদেরকে শরীক করে দেন। আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। নিজের মেয়ের দুঃখ দুর্দশার কথা বলেন নাই, নিজের কলেজের টুকরা হাসান হুসাইনের দুঃখ দুর্দশার কথা বলেন নাই, উম্মতের কথা বলছেন। এইসব আলোচনা শোনার পরে তমাম ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এগুলো হল নবীজিকে জান্নাত দেখানো হলো। কোন আমলের কারণে জান্নাতের কোন নিয়ামত সব দেখানো হলো। হযরত ওমর ফারুকের জান্নাতে তিনি ঢুকলেন, পরে একটা হুরকে হাউজের মধ্যে উজু করতে দেখে হুজুর আমার পিছে আসবে। শিয়ারা তো আবু বকর ওমরকে কাফের বলে, মোনাফেক বলে না, আর হাদিস আছে নবী আলাইহিসসালাম মেরাজে ওমর ফারুকের জান্নাত দেখে আসবে। সেই লোকের কথিত মোনাফেক এই ইরানের শিয়ারা এসব দেখে আসলো। দোজক দেখানো হলো, কোন গুনাহের দরুন কি শাস্তি সব প্রত্যক্ষ করা হয়েছে। এই জন্য নবীজিকে বলা হয় চক্ষুওয়ালা, আর আমরা অন্ধ, কিছুই দেখিনি। অন্ধ যদি চক্ষুওয়ালার ডিরেকশন মানে তো অ্যাক্সিডেন্ট করবে না, আর অন্ধ যদি পণ্ডিতগিরি করে তাহলে ট্রাকে চলে। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কথা রসুলের মানতে হবে। রসুল দেখছেন, এটা আমাদের দেখ, আমরা বলি না আপনি দেখছেন তো কাজ দেখছেন, বাস আমার আর লাগবে না, আপনার দেখা হয়ে গেছে আমার দেখ। আমরা বন্ধু বান্ধব সম্পর্কে এরকম মন্তব্য করতে পারি, তাহলে নবীজি সম্পর্কে পারি না কেন? সেখানে মহাব্বত কম, ইমান কম। এসব কিছু হল, এরপরে তিনি আল্লাহর পক্ষ থেকে কিছু হাদিয়া নিয়ে আসেন আপনার আমার জন্য, শেরেক মুক্ত ইমান, জান্নাতের সার্টিফিকেট, শেরেক মুক্ত ইমান, কোন আমল থাকুক বা না থাকুক। নামাজ পঞ্চাশ অক্ত ছিল, পরে আল্লাহ কমাইতে কমাইতে পাঁচ অক্ত রাখলেন, কিন্তু বলে দিলেন সব আমি পঞ্চাশ অক্তেরই দিব। আর কোরআন সূরা বাকারার শেষ রুকু, এটা পড়লে সে যদি শেষ সত্রে উঠতেও না পারে, তো আল্লাহ তালা তাকেও তাহাজ্জুদ পণ্ডিতদের কাতারে সামিল করে নেয়, সমস্ত বালাম মুসিবত থেকে হেফাজতে থাকে। কাফাতা এগুলো নিয়ে তিনি ফিরে আসে। এই হল অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে, ফিরে আসার সময় বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করলেন। কেউ বলছে যাওয়ার সময়, কিন্তু মজবুত কথা হল যাওয়ার সময় না, আসার সময়, ফিরে আসার সময় হয়েছে ইমামতি করলেন। ইমামুল মুরসালিন বলা হয় ওনাকে। ওখান থেকে আবার বোরাকে করে এটুক সফর হয়েছে বোরাকে, আর ওখান থেকে উপরে হয়েছে সিঁড়িতে। মেহরাজ মানে সিঁড়ি, মেহরাজ মানে মেম্বার, মেহরাজ মানে মেম্বার, এটুক হয়েছে বোরাক। আজীব জানোয়ার, এটুক মানা ইমানের অংশ। আর ওইখান থেকে আরস পর্যন্ত ওটা মানা ইমানের অংশ করা হয় নাই, কিন্তু কেউ অস্বীকার করলে কঠিন ফাঁসে হয়ে যাবে, কিন্তু ওটা কোরআন দ্বারা সাবেত নেই, ওটা বুখারী মুসলিমের হাদিস দ্বারা সাবেত।
যতটুক কোরআন দ্বারা সাবেত মানতেই হবে, ওটা পরেরটা হাদিস দ্বারা সাবেত তা মানলে তাকে গুমরা বলা যাবে, ফাসেক বলা যাবে, বেঈমান বলা যাবে না। তবে আরো দুই একবার স্বপ্নের মাধ্যমে কিন্তু হুজুরকে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করা হয়েছে, করানো হয়েছে, ওটার সাথে লোকেরা টেস্ট লাগায়। একবার তো হচ্ছে সশরীরে, আরো দুই একবার হয়েছে কেন্দ্রে স্বপ্নের মাধ্যমে। তো যাদের এলেম কালাম নেই, এলেম কালাম কম, তারা দুটারা খিচুড়ি পাকায় ফেলে, খিচুড়ি পাকায় পুরোটা কি বানায় দেয়, পুরোটাই স্বপ্নের মাধ্যমে বলে দেয়, দিয়ে নিজেও বেঈমান হয়, মানুষকেও কি করে বেঈমান বানায়। এই জন্য বুঝতে হবে, মজবুত আলামের কথা না শুনলে শরীয়তের আসল রূপরেখা আপনার বুঝে আসবে না, বুঝে আসবে না। স্বপ্ন হয়েছে কিন্তু এই রজমে যেটা হয়েছে এটা স্বপ্নে না, এটা কিভাবে হয়েছে সশরীরে, এর জন্য কোন ইবাদত দেওয়া হয় নাই, শিক্ষা দেওয়া হয়েছে। মেরাজের আগে হুজুরের তয়েফে সাংঘাতিক কষ্ট পেয়েছে, দাওয়াতের কাজ করতে যেয়ে সাংঘাতিক কষ্ট হয়েছে, তার আসল জাজা আল্লাহ পরকালে দিবেন, নগদ জাজা নগদ প্রতিদান এই মেরাজ। তয়েফের দাওয়াতে দাওয়াতি কাজের কোরবানি নগদ, এটা কিন্তু এই মেরাজের মূল শিক্ষা। এক তো যে তিনটা হাদিয়া আনলেন, ওই তিনটা হাদিয়া আপনার আমার জন্য শিক্ষা, ইমান ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে, কোরআন ঠিক করতে হবে, এই তিনটাকে সহি করতেই হবে, যেহেতু সরাসরি শিক্ষা, প্রত্যক্ষ শিক্ষা এই তিনটা। আর সেই সাথে এটাও শিক্ষা নিতে হবে যে আল্লাহ দিনে যারা নুসরত করবে, আল্লাহ দিনের জন্য যারা কুরবানি করবে, আল্লাহ তাদেরকে অনেক উঁচু বা কাম দান করবেন, তাকে অনেক নৈকট্য দান করবেন। যার যতটুকু কুরবানি আছে, যার কুরবানি নেই তার কোনো দামও নেই। মেহরাজের বহুত বড় শিক্ষা এটা যে আল্লাহ দিন আল্লাহ জমিনে ছড়াই দেওয়ার জন্য আপনার কুরবানি থাকতে হবে, আপনার জান মালের কুরবানি থাকতে হবে। নবী রসুলগণ সবচেয়ে বেশি কুরবানি করে গেছেন, তাদের দামও সবচেয়ে বেশি। দুই নম্বর, তারা সঠিক নায়েবে নবী, তারা কুরবানি করে গেছেন, আল্লাহ তাদেরকেও নবী রসুলদের সাথে মিলায় রাখছেন। হক্কানি নায়েবে রসুলদের সাথে বহু সাধারণ লোক, তারা দিনের জন্য জান মালের কোরবানি পেশ করছে, তারা যদিও আলেম না, রসুল না, নায়েবে রসুল না, কিন্তু ওদের সাথে জুড়েছিল, যারা কোরবানি পেশ করছে তাদের সাথে জুড়েছিল। তো আল্লাহ তাআলা নবীদের সাথে ওলামাদেরকে রাখবেন, ওলামাদের সাথে ওই ওলামাদের যারা সহযোগী ছিল, ওলামাদের যারা সাহায্যকারী ছিল, তারা ওলামাদের সাথে থাকবে, আর ওলামারা নবীদের সাথে থাকবে, তখন দেখা যাবে তিন গ্রুপ জান্নাতের মধ্যে একসাথে থাকবে। কিসের বিনিময়ে? এই তিন গ্রুপ জান মানের কুরবানি অনেক টিকা পেশ করছিল আল্লাহ দিনের নুসরত করার জন্য, আল্লাহ দিনের সাহায্য করার জন্য। তোমরা আল্লাহ দিনে সাহায্য করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কদমে কদমে সাহায্য করো, এটা মেরাজের শিক্ষা। আপনি দিনের নুসরত না করে খালি বেদাত কাজ করতে থাকলেন, কিসে ফায়দা হবে আপনার? দিনের নুসরতে আপনি এক টাকাও ব্যয় করেন, দিনের নুসরতে আপনি তিন দিনও বেরান, আপনি আসেন কোথায় বেদাত পাওয়া যায়? হ্যাঁ, খালি ইয়ানবী লয়ে যার কিছু জানেন, যার সাথে জড়িয়ে আছে তারও সর্বশেষ বিদ্যা
বিদ্যার আখেরি স্তর হলো ইয়া নবী সালাম আলাইকা, এই সালাম আলাম ইয়ার সব বেদাত এইগুলো নিয়ে আছে, মিলাদ কিয়াম মাজার মাজার নিয়ে আছে, সবিদা নিয়ে আছে, ফাতেহা শরীফ লয়ে আছে, সব বেদাত লয়ে আছে। আসল যেটা করণীয় যে সহিভাবে দিনে নুসরত কর, দিনে সাহায্য কর, সঠিক দিন আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানোর চেষ্টা করো, তা আল্লাহ তোমাকে অনেক উপরে নিয়ে যাবেন। এটা মেরাজের শিক্ষা, এটা আমাদের কয়জনের মধ্যে আছে? কথার সাথে একজনের মিল ফ্যাক্টর লাগের 20-30-50টা গাড়ি আছে এক একজন, কিন্তু তার একটা গাড়িও আল্লাহ দিনের কাজে ব্যবহার দিতে না, সব গান্দা দুনিয়া জমা করার জন্য, দুনিয়ার আবর্জনা জমা করার জন্য এই গাড়িগুলো ব্যবহার হচ্ছে। একটা গাড়ি আল্লাহর দিনের জন্য দেওয়ার তার তৌফিক হয়নি, অনেক বড় বাড়ি আল্লাহ দিয়ে রাখছে, একটা রুম সে দিনে আলোচনার জন্য রাখতে পারত, কিন্তু সে তৌফিক সে পায়নি। কোটি কোটি টাকা আল্লাহ দিয়ে রাখছে, এটা দিয়ে সে নফল হজ উমরাও করাই দিচ্ছে, ওরস করাই দিচ্ছে, ওরস বেদাত করাই দিচ্ছে, কিন্তু এটা দিয়ে তা মাদ্রাসা কায়েম করা, হক্কানি ওলামায়ে কেরামকে দিনের দাওয়াতের জন্য সহযোগিতা করা, তা করতেছে না। অর্থাৎ কিছু লোক দান মাল ব্যয় করতেছে, কিন্তু সম্পূর্ণ বেদাতের রাস্তায়, সম্পূর্ণ গলত রাস্তায়, কোন রেজাল্ট নেই তাদের এই কোরবানির, কোন রেজাল্ট নেই। রেজাল্ট এই যে বেদাত কাজ করছে, বেদাত কাজ করলে তা হারাম থেকে কঠিন হারাম, বেদাত থেকে তোমার অসীম হয় না, কারণ সে ওই বেদাতটাকে দিন মনে করে করতেছে। আর বেদাতের অর্থ এই দাঁড়ায় যে এই কাজটা ইবাদত হওয়ার দরকার ছিল, আল্লাহও খেয়াল করে নাই, রসুলও খেয়াল করে নাই, আমি এটা খেয়াল করছি। তা আপনি কেন খেয়াল করলেন? এটা আল্লাহ যখন খেয়াল করে নাই, রসুলও করে নাই, আপনাকে ঠিকাদারি কে দিচ্ছে? এই জন্য বেদাতের শাস্তি কঠিন। আজকে আমাদের বহুত মানুষের জান মাল বেদাতের রাস্তায় ব্যয় হইতেছে, সহি রাস্তায় ব্যয় হইতেছে না। الله تعالى عزيزه بزوار توفيق جانبا وآخر دعوانا أن الحمد لله رب العالمين.